অক্টোবরে শুরু হওয়ার কথা থাকলেও এখনও বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে আয়োজক বিসিসিআই খসড়া সূচি প্রকাশ করে দিয়েছে আইসিসিকে। 5 অক্টোবর থেকে 19 নভেম্বর সময় ধরে বিশ্বকাপের সূচি তৈরি করেছে বিসিসিআই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত পাকিস্তানের ম্যাচটি হবে 15 অক্টোবর আহমেদাবাদে। বিশ্বকাপে থাকবে 10টি দল। লীগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ভারতের সাথে যে দলগুলো খেলবে, ভারত বনাম অস্ট্রেলিয়া 8 অক্টোবর চেন্নাই, ভারত বনাম আফগানিস্তান 11 অক্টোবর দিল্লি, ভারত বনাম পাকিস্তান 15 অক্টোবর আহমেদাবাদ, ভারত বনাম বাংলাদেশ 19 অক্টোবর পুনে, ভারত বনাম নিউজিল্যান্ড 22 অক্টোবর ধর্মশালা, ভারত বনাম ইংল্যান্ড 19 অক্টোবর লখনউ, ভারত বনাম কোয়ালিফায়ার 2 নভেম্বর মুম্বাই, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 5 নভেম্বর কলকাতা, ভারত বনাম কোয়ালিফায়ার 11 নভেম্বর বেঙ্গালুর। পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান বনাম কোয়ালিফায়ার 6 অক্টোবর হায়দ্রাবাদ, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার 12 অক্টোবর হায়দ্রাবাদ, পাকিস্তান বনাম ভারত 15 অক্টোবর হায়দ্রাবাদ, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া 20 অক্টোবর বেঙ্গালুর, পাকিস্তান বনাম আফগানিস্তান 20 অক্টোবর চেন্নাই, পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা 27 অক্টোবর চেন্নাই, পাকিস্তান বনাম বাংলাদেশ 31 অক্টোবর কলকাতা, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড 5 নভেম্বর বেঙ্গালুর, পাকিস্তান বনাম ইংল্যান্ড 12 নভেম্বর কলকাতা। তবে আইসিসি আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত সূচি প্রকাশ করবে।